2017 সালের 31 মার্চ বাইক অ্যাম্বুলেন্স করে দুস্থ অসহায় মানুষকে হাসপাতালে পৌঁছে প্রাণ বাঁচানোর জন্য তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন ডুয়ার্সের গর্ব অ্যাম্বুলেন্স দাদা করিমুল হক। আজ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকাহত পদ্মশ্রী করিমুল হক। পুরস্কার পাওয়ার সেই স্বল্প সময়ের প্রণব মুখোপাধ্যায়ের সান্নিধ্যে আসা সেই স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে রয়েছেন করিমুল। এদিন তার মৃত্যুর খবরের পরেই শোকবিহ্বল হয়ে পড়েন করিমুল হক। চোখের জলে মন ভারাক্রান্ত হয়ে পড়ে করিমুল হকের। তিনি জানান বেশ কিছু স্মৃতি রয়েছে প্রণব মুখোপাধ্যায়ের সাথে, মাঝে মধ্যে সুখ দুঃখের কথার সাথে রসিকতাও করতেন প্রণববাবু বলে জানান করিমুল হক। সেই স্মৃতিরই এদিন রোমন্থন করলেন তিনি। নমস্কার, আমি বাইক অ্যাম্বুলেন্স দাদা, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ভারত সরকারের দ্বারায়। আজ যিনি আমাকে পদ্মশ্রী পুরস্কার দিয়েছেন, যার হাত থেকে আমি দেশের এত বড় একটা সম্মান পেয়েছি, আজ একটু আগে জানতে পারলাম উনি প্রয়াত হয়েছেন এবং উনি একজন ভারত রত্ন বলতে গেলে, তাই আজকে একজন ভারত রত্নকে আমরা হারাইলাম। তার আত্মার শান্তির জন্য আমি কামনা করতেছি শিশুর কাছে এবং তাদের ফ্যামিলি যারা আছেন তাদেরকে আমি সমবেদনা জানাচ্ছি। আপনারা ভালো থাকুন, দেশ আপনার পাশে আছে এবং আমরা সবাই আপনার পাশে আছি। খুব দুঃখিত এবং মর্মাহিত আজকে উনি চলে গেলেন, কিন্তু আমি খুব গর্বিত, আনন্দিত এবং খুব গর্বিত আমি আজকে। এই জন্য গর্বিত হচ্ছি আমি আজকে যিনি ভারতরত্ন ছিলেন ওনার সাথে আমার অনেক কথাবার্তা হয়েছিল সেই রাজ্যভবন রাজভবনে, বিভিন্ন কথাবার্তা হয়েছিল, একসাথে আমরা খেয়েছিলাম এবং উনি গর্ব করে একটি কথা বলছিলেন যে তোমাকে আজকে আমার হাত দিয়ে পদ্মশ্রী দিয়ে আমি ধন্য হলাম, এই কথাটা আমাকে বলছিল। তার কারণ বাঙালি হিসেবে বাঙালিকে একটা দেশের ন্যাশনাল পুরস্কার তুলে দেওয়া মানে উনিও আমাকে এই কথাটা বলছিলেন। আমার আরও গর্ব হচ্ছে যখন পড়াচ্ছেন জিনিসটা, মেডেলটা আমাকে পড়াচ্ছেন, শুধু ওই সময় দুই সেকেন্ডের একটা কথা বলছে কি এক সেকেন্ড হবে, আমাকে বলছে কংগ্রেচুলেশন। আমি খুব গর্বিত সেদিন যে আমার সাথে এত কথা হয়েছে, আমি নিজেই বলতে পারতেছি না। তো দেশে অনেক রাষ্ট্রপতি ছিলেন, চলে গেছেন বা কেউ আছে, ইনিও একজন ভারত রত্ন বলতে গেলে বাংলার। আজকে বাংলায় তথা সারা ভারতবর্ষে একজন ভালো লোককে আমরা হারিয়ে এলাম, উনি চলে গেলেন, এটাই ভগবানের লীলা। জন্ম হয় মৃত্যু হয়, কিন্তু উনি কিছু দাগ কেটে গিয়েছেন যেটা স্বামী বিবেকানন্দের আদর্শের দাগ, খুব গর্বিত। আর ওনার মৃত্যুতে আমিও শোকান্তে আছি, যে লোকটা আমাকে ভারতের
পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে তার হাত দিয়ে আমাকে দিয়েছেন। মিত্ররা যেরকম শোক আনন্দিত হয়েছি, গর্বিত হয়েছি যে এই লোকটাই আমাকে ভারতবর্ষের একটা ন্যাশনাল পুরস্কার তুলে দিয়েছে, এক বাঙালি আর এক বাঙালিকে, সেটা আমার একটা গর্ববোধ করতেছি আমি চাই। এবং ওনার ইতিহাস বলতে গেলে আমি কিছুটা না জানলেও আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের দমনির হয়তো ওনার একসময় আমাদের যাতায়াত ছিলেন বা ওনারা ছিলেন।